আবুল আহাবের সাথে সাথে যার কথা না বললেই নয় যে যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে সে হচ্ছে আবু জাহাল। আবু জাহাল এবং তার যে গ্রুপ ছিল তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করতো, তার উপর নির্যাতন চালাতো এবং বিভিন্ন সময় তার কাজে বাধা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওয়াফ করতেন কাবা ঘরের চারপাশে তখন তার ব্যাপারে বিভিন্ন ধরনের নির্মম মন্তব্য করতো এবং বিভিন্নভাবে তাকে খেপানোর জন্য চেষ্টা করত। এবং একদিন এমন ঘটনা ঘটলো যে তাকে বিভিন্ন ধরনের খারাপ কথা তার ব্যাপারে বলতে লাগলো। তখন শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের কাছে আসলো এবং এসে বলল যে বাই আল্লাহ, যে আল্লাহ শপথ করে, আল্লাহ হ্যাজ সেন্ট মি টু ইউ উইথ স্যাক্রিফাইস, যে আমি আল্লাহ আমাকে তোমাদের কাছে স্যাক্রিফাইস হিসাবে পাঠিয়েছে, স্যাক্রিফাইসের জন্য পাঠিয়েছে। সো তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এ ধরনের সরাসরি উত্তর শুনে তারা খুব কনসার্নড হয়ে গেল এবং তাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনোই তার যে সুন্দর স্বভাব সে স্বভাবের বিরুদ্ধে কখনোই কিছু করেন নাই এবং সবসময় সত্য কথা বলেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সরাসরি এসে তাদের বিরোধিতা করলো তখন আমরা বুঝতে পারি যে তিনি কোন অবস্থানে পৌঁছে গিয়েছিলেন, সেই অবস্থান থেকে তিনি এসে জবাব দিলেন। তখন তারা তার এই কথার প্রেক্ষিতে আবু জাহাল এবং তার গ্রুপ ভয় পেয়ে গেল এবং একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে ইবাদত করছিলেন, নামাজ পড়ছিলেন, তখন আবু জাহাল তার উপরে ডিম ছুঁড়ে মারলো এবং তাকে একটা লম্বা কাপড় দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলায় পেঁচিয়ে মারার জন্য চেষ্টা করলো এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিল এবং দৌড়ে এসে আবু জাহালের হাত থেকে তাকে রক্ষা করলো। এবং সেই ব্যাপারেও বলা হয়েছে যে তোমরা কি একজন মানুষকে এই জন্য মারতে চাও যে হচ্ছে আল্লাহকে তার নিজের রব বলে ঘোষণা করেছে। সো এই ঘটনাগুলো থেকে আমরা দেখতে পাই যে আবু জাহাল বিভিন্নভাবে তার যে নেতৃত্ব সে নেতৃত্ব যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় বা নেতৃত্বের অবস্থান থেকে তাকে যাতে দূরে সরে যেতে না হয় সে কারণে প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজের বিরোধিতা শুরু করেছিল। আবু জাহাল তার সাথে যারা ছিল তাদের কাছে গর্ব করে বলতো যে ও লাত এবং উজ্জার শপথ, এরপরে যখন আমি মুহাম্মদকে দেখব তখন আমি তার ঘাড়ে তার বা যখন সে সেজদায় থাকবে তখন তার ঘাড়ে আমার পা দিয়ে তাকে চেপে ধরবো এবং তাকে বালিতে ডুবিয়ে দিব। সো এরকমভাবে এ ধরনের জঘন্য কথা সে বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে গুটি কয়েক মুসলমানদের মধ্যে একজন ছিলেন যিনি হচ্ছেন কাবা ঘরের সামনে নামাজ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন এবং আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে তার পা উঠানোর জন্য চেষ্টা করলো। আবু জাহাল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এ ধরনের কাজ করতে শুরু করলো তখনই দেখা গেল যে সে পিছনের দিকে হাঁটা শুরু করলো এবং তার হাত দিয়ে কোনো কিছুকে দূরে সরিয়ে দিতে লাগলো। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে কি হয়েছে, তুমি এরকম করলা কেন, তুমি না খুব সাহস নিয়ে গেলা, তখন আবু জাহালকে তারা প্রশ্ন করলো। আবু জাহাল তখন বলল যে তখন আমি আমার এবং মুহাম্মদের মাঝখানে একটা বিরাট আগুনের গর্ত দেখতে পেলাম এবং সেখানে তার উপরে পাখা দেখতে পেলাম এবং সে অবস্থাটা দেখে সে এমন ভয় পেয়ে গেল যে শেষ পর্যন্ত সে দূরে সরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবাদেরকে বললেন যে এই আগুনটা ছিল যে এমন একটা আগুন যেটা ফেরেশতারা নিয়ে এসেছিল। আবু জাহাল যদি আরেকটু সামনে অগ্রসর হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করার জন্য তাহলে হচ্ছে তখন সে আগুনের মধ্যে তাকে পড়তে হতো। এবং এই সময়ে আমরা দেখতে পাই যে সুরাল আলাকে শেষের যে অংশটুকু সল্লা, ওই আয়াতগুলো নাজিল হয়েছে আবু জাহালকে উদ্দেশ্য করে, যেখানে বলা হচ্ছে যে তুমি কি সেরকম একজনকে দেখেছো যে হচ্ছে নামাজ পড়ার সময় আমার বান্দাকে বাধা দেয়, তুমি কি দেখেছো যে হচ্ছে
সে কি ভালো কাজ করে বা ভালো কাজ করতে আনন্দবোধ করে বা সঠিক পথে রয়েছে। তুমি কি দেখেছো যে হচ্ছে সত্যকে ডিনাই করে এবং সেখান থেকে ফিরে আসে, সে কি জানে না যে আল্লাহ সমস্ত কিছু দেখতে পাচ্ছে? সো এই কথাগুলো বলে আল্লাহ সুবহানাহু তাআলা আবু জাহালকে এখানে মিন করেছেন, কারণ আবু জাহালই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামাজ পড়ার ব্যাপারে বাধা দিতে গিয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে উই উইল শিওরলি ড্র্যাগ হিম বাই দ্য ফোর লগ, যে মাথার সামনে যে চুলগুলো রয়েছে সেই চুলগুলো টেনে ধরে তাকে নিয়ে যাওয়া হবে, এবং সে হচ্ছে একজন মিথ্যাবাদী, সে হচ্ছে একজন অন্যায়কারী। এবং আল্লাহ বলছেন যে তার যত বন্ধুবান্ধব আছে বা যাদেরকে সে মাবুদ বলে মনে করে সবাইকে ডেকে নিয়ে আসো, আর আমরা শুধু জাহান্নামের অ্যাঞ্জেলকে ডেকে নিয়ে আসবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু জাহালের যে পরিণাম হবে সে পরিণামটা এখানে বর্ণনা করছেন, কারণ আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি এ ধরনের জঘন্য কাজে লিপ্ত ছিল বা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল। আরেকটা ঘটনা এসেছে এরকম যে ইরাশকুত্রের একজন মক্কায় এসেছে বিজনেসের জন্য, ব্যবসার স্বার্থে। আমরা জানি যে আরবের যে কোরাইশরা ছিল তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেত। সো এরকম একজন ব্যবসা করতে আসলো এবং আবু জাহালের কাছে আসলো, এবং সেখানে আবু জাহালের সাথে কিছু ব্যবসায়িক কাজে সে যুক্ত হলো। আবু জাহাল কি করলো, তার কাছ থেকে তার জিনিসপত্র নিল এবং পরে তাকে তার পেমেন্ট দিবে বলল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন ইরাশি বা সেই লোক যখন তার কাছ থেকে তার প্রাপ্য টাকা নিতে আসলো, তখন আবু জাহেল সেই সে যে জিনিস নিয়েছে বা সে টাকা দেওয়ার কথা একেবারেই সে অস্বীকার করলো। তখন সেই লোক আর যারা রয়েছে মক্কার কুরাইশ বাকিদেরকে তারা ডাকতে লাগলো তাকে সাহায্য করার জন্য, কিন্তু বাকিরা সবাই তাকে তিরস্কার করতে লাগলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে ছিলেন এবং কেউ কেউ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে লাগলো যে সেই লোককে বলতে লাগলো যে তুমি মুহাম্মদের কাছে যাও মুহাম্মদ, কারণ তারা জানে যে আবু জাহালের সাথে মুহাম্মদের একটা বিরোধিতা রয়েছে, এবং তারা সেই বিরোধিতাটাকে আরও বেশি বাড়ানোর জন্য তখন সেই লোককে বললো যে তুমি মুহাম্মদের কাছে যাও, সে তোমাকে সাহায্য করবে। যখন সে লোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সাহায্য চাইলো এবং তাকে সিচুয়েশনটা বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু জাহালের কাছে গেল এবং আবু জাহাল তখন ঘর থেকে বের হয়ে আসলো, এবং আবু জাহাল তখন জিজ্ঞাসা করলো যে তুমি কী চাও, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে এই লোক তোমার কাছে যা পাওনা আছে সেটা তুমি তাকে দিয়ে দাও। আবু জাহাল সাথে সাথে এগ্রি করলো এবং তার কাছে টাকা পয়সা দিয়ে দিল। যখন তারা চলে গেল তখন লোকজন খুব কনফিউজড হয়ে গেল যে আবু জাহাল কীভাবে এ ধরনের একটা কাজ করলো। তখন আবু জাহাল বলল যে যখন সে দরজা খুললো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখতে পেল, সে দেখতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে একটা বিশাল একটা হিংস্র উট দাঁড়িয়ে রয়েছে, এবং আবু জাহাল এত ভয় পেয়ে গেল যে সে মনে করলো যে সে যদি এখন দিতে অস্বীকার করে তাহলে সেই উট তাকে আঘাত করবে এবং তাকে মেরে ফেলবে। সো এখান থেকে আমরা দেখতে পাই যে আবু জাহাল যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছে, বিভিন্নভাবে তার সাথে ক্ল্যাশে যুক্ত হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কীভাবে প্রোটেকশন দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য কীরকম ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমনিভাবে আমরা দেখি যে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, তার যে ফিজিক্যাল এবং ইমোশনাল সাফারিং ছিল সেটা আমরা আসলে গল্পের মতো এখন শুনছি, কিন্তু আমরা যখন আমাদের চারপাশে তাকাই আমরা দেখি যে কেউ আমরা ইসলামের কথা বললে আমাদের বিরোধিতা করছে, আমাদের তখন অনেক কঠিন লাগে। আমাদের মনে হয়েছে আমার নিজের আত্মীয় স্বজন কীভাবে আমার বিরোধিতা করছে, বা যারা আমাকে এত ভালো জানে তারা কীভাবে আমার কথাগুলোকে ইগনোর করছে। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের দিকে তাকাবো তাহলে তখন দেখবো যে তার আপন চাচা, আপন চাচি, চাচাতো ভাই, তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছে, সমাজের নেতৃস্থানীয় মানুষ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে লেগেছে, কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু তার যে কুলনেস, সেই কুলনেস তিনি হারান নাই, তিনি কখনো রেগে যান নাই, তিনি কষ্ট পেয়েছেন কিন্তু তারপরও তাদের বিরুদ্ধে কোনো কটু কথা তিনি বলেন নাই। তো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে প্রজ্ঞা, ধৈর্য, সেটা
ইসলামের দাওয়াতের জন্য বা ইসলামের পথে চলার জন্য এই ধরনের ধৈর্য, প্রজ্ঞা এবং কনসিস্টেন্সি আমাদের থাকা দরকার। যে আজকে আমার মনে হলো আমি রেগে গেলাম এবং মেজাজ খারাপ করে একটা কথা বলে ফেললাম, সেটা ইসলামের পরিপন্থী একটা কাজ হলো। যে রাসুল সাল্লাল্লাহু ইসলামের মতো বিরোধিতা আমরা কয়জন আসলে ফেস করি, কয়জন ঘরের মধ্যে এই ধরনের কষ্টের সম্মুখীন হই এবং সেখানে আমার রিয়েকশন কী হয়, সেটাও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি। আরেকজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব উকবা, যার কথাও এখানে উল্লেখ করার মতো, যে সে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করেছে এবং তাকে কষ্ট দিয়েছে। বুখারী শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কীভাবে নির্যাতন চালানো হয়েছিল সে ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসকে, তখন তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে নামাজ পড়ছিলেন, সেই সময় উকবা ইবনে আবি মুয়াইত, সে হচ্ছে ইসলামের প্রথম পাঁচজনের শত্রুর মধ্যে একজন নিকৃষ্ট মানের শত্রু এবং সে হচ্ছে বিভিন্ন নিকৃষ্ট ধরনের প্ল্যান করতো এবং আবু জাহালের চেয়েও অনেক বেশি নিম্নমানের কাজ সে করতো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছিল তখন সে পিছন থেকে আসলো এবং তার যে কাপড় ছিল সে কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা চারদিকে পেঁচিয়ে ধরলো এবং তাকে চোক করতে লাগলো, তার গলা পেঁচিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ট্রাগল করলো তখন কেউই কিন্তু তাকে সাহায্য করতে আসলো না। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে তার বন্ধুকে নির্যাতন করা হচ্ছে, তিনি দৌড়ে কাবাতে আসলেন এবং উকবাকে অ্যাটাক করলেন। এবং এখানে আমরা দেখি যে তার যে কথা ছিল যে তুমি এমন একজন মানুষকে মারছো যে বলে যে আল্লাহ আমার লর্ড, আল্লাহ আমার রব। সো আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা জানি যে কোরআনে সূরা গাফিরে এই কথাটা নাজিল করেছেন, যেখানে বলা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা কোরআনের মধ্যেও দেখতে পাই এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন সেই কথাটারই ইকো এখানে করছেন। তো এখানে আমরা দেখতে পাই যে নামাজ পড়তে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছিল সেটা এখান থেকে, এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকটা ঘটনা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে নামাজ পড়ছিলেন তখন আবু জাহাল এবং তার সঙ্গী সাথে সেখানে বসা ছিল এবং সে আবু জাহাল বলল যে তোমাদের মধ্যে কে আছে এমন যে হচ্ছে উটের যে নাড়ি ফুড়ি রয়েছে সেটা নিয়ে এসে মুহাম্মদের গায়ের উপরে ফেলতে পারবা যখন সে নামাজ পড়ছে। তো তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে লোক ছিল সে ছিল উকবা ইবনে আবু মুয়াইত এবং সে কী করলো, মরা উটের যেই নাড়ি ফুড়ি ছিল সেগুলোকে বের করে নিয়ে আসলো এবং সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেল তখন সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছুঁড়ে দিল। তো আমরা একবার চিন্তা করি যে সে যে কী পরিমাণ জঘন্য একজন মানুষ ছিল, যে নাড়ি ফুড়ি সেগুলো তো আমরা ধরার কথা চিন্তা করতেই নিজেদের কাছে খারাপ লাগে, কিন্তু একটা মরা উট থেকে সেই জিনিসগুলো টেনে হিঁচড়ে নিয়ে এসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফেললো, সে যে কী ধরনের নিকৃষ্ট রুচির লোক ছিল সেটা এখান থেকে বোঝা যাচ্ছে এবং জঘন্য কাজ করতে তার সে পিছু পা হতো না সেটাও এখান থেকে বোঝা যাচ্ছে। সো শুধু যে অল্প একটু ছিল সেটাই না, বরং এটা এত হেভি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ফেলা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা উঠাতে পারছিলেন না। তখন চারপাশে যারা ছিল তারা সবাই হাসাহাসি করতে লাগলো যে খুবই মজার একটা ঘটনা তারা দেখতে পেয়েছে এবং কেউই তাকে সাহায্য করার জন্য আসলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অবস্থাতেই থাকলো এবং এই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তখন ছোট একটা মেয়ে, তিনি সে কথা শুনলেন এবং তিনি তার বাবাকে সাহায্য করার জন্য চলে আসলেন। তার বয়স তখন কত ছিল, 8 বছরের মতো হবে। তিনি কান্না করতে থাকলেন এবং তার বাবাকে রক্ষা করার জন্য তিনি ছুটে আসলেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপর থেকে সমস্ত নাড়ি ফুঁড়িকে তিনি সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা থেকে উঠতে সাহায্য করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা থেকে উঠলেন তখন তিনি উঠে দাঁড়ালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তার আঙ্গুল উঠিয়ে তিনি দোয়া করতে লাগলেন, নাম ধরে ধরে, যে
যারা এ ধরনের জঘন্য কাজ করেছিল, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা শুরু করলো, তখন কুরাইশদের চেহারা বিবর্ণ হয়ে গেল এবং তারা তখন ভয় পেয়ে গেল। তো এখানে আমরা দেখি যে এই ঘটনার মধ্যে এই পর্যন্ত যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবার জন্য তার কী পরিমাণ ভালোবাসা ছিল, যে যখনই তিনি শুনেছেন যে তিনি জানতেন যে এই জঘন্য লোকগুলো আশেপাশে রয়েছে এবং তারা সমাজের সব নেতৃস্থানীয় লোক বা ক্ষমতাবান লোক, কিন্তু কোনো কিছুকে তিনি পরোয়া করেন নাই, বরং যখনই শুনেছেন বাবার কষ্টের কথা, এই কষ্ট থেকে এই জঘন্য জিনিসগুলোকে তিনি নিজ হাতে সরিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, তখন তাদের নাম তিনবার করে বলতে লাগলেন, এবং যেই লোকদের নাম তিনি বললেন তারা হচ্ছে আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুয়াইদ এবং ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেভেন্থ জনের নাম তিনি ভুলে গিয়েছেন। এবং ইবনে মাসুদ পরবর্তীতে বলেছেন যে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তার শপথ করে আমি বলছি যে আমি নিজের চোখে দেখেছি বদরের যুদ্ধের প্রত্যেককেই, সাতজনের প্রত্যেকেই হচ্ছে সেদিন মারা গিয়েছে, এবং তাদের ডেড বডিকে কূপের মধ্যে টেনে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, এবং বদরের যে কূপ রয়েছে সেই কূপের মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে যারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কষ্ট দিয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ কি কঠিন পরিণাম রেখে দিয়েছে। সো তখন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে তারা প্রত্যক্ষভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আজকেও সময়েও আমরা দেখি যে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে অপবাদ দেওয়া হয়, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করা হয়, তাকে নিয়ে বিভিন্ন কার্টুন বা কথা লেখা হচ্ছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ধরনের পরিণামে রেখে দিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিণামগুলো সরাসরি দেখিয়ে দিয়েছেন, এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষাস্বরূপ, যে যারা এ ধরনের কাজ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের কঠিন পরিণতি রেখে দিয়েছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা দেখি যে শুধুমাত্র যে তাকে শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছিল সেটাই না, বরং তাকে হত্যা করার পর্যন্ত প্ল্যান করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করার পরে 8-9 বছরের মধ্যে আমরা দেখতে পাই যে এটা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কুরাইশদের কয়েকজন নেতা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার প্ল্যান করে, এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এটা শুনতে পান। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, তখন তিনি বললেন যে ভয় করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেখভাল করবেন এবং আমার জন্য পানি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং কাবাতে হেঁটে গেলেন, কাবার কাছে গেলেন, এবং সেখানে লোকজন অস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং তাকে হত্যা করার জন্য তারা প্রস্তুত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে গেলেন, তখন তারা কেউ মুভ করতে পারলো না সেখান থেকে, যদিও তারা সশস্ত্র এবং যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে পারে, কিন্তু তারা যেন সবাই প্যারালাইজড হয়ে গেল, তারা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, এরকম অবস্থার মধ্যে তারা পৌঁছে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বালি হাতে নিলেন এবং তাদের মুখের দিকে ছুঁড়ে মারলেন, এবং তিনি বললেন যে তোমাদের এই মুখগুলো অভিশপ্ত হোক, এবং বলা হয়েছে যে যারা এই ধরনের কাজ করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এভাবে এগিয়ে এসেছিল বদরের যুদ্ধে, তারা সবাই মারা গিয়েছিল। তো সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন এবং তাকে প্রোটেক্ট করেছেন, এবং যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে ফলো করবে, তার সুন্নাকে ফলো করে তার আদর্শ অনুসরণ করে কাজ করবে, আল্লাহ অবশ্যই তাদের জন্য উত্তম পুরস্কার রেখে দিয়েছেন।